सुप्रिय छात्र छात्रीवृंद तुम्हरा केमन आछो वैश्विक महामारी करोना भाइरस संक्रमण रोधे दीर्घदिन तुम्हरा घरे थेके आमादेर ए अनलाइन क्लासगुलो उपभोग करेछो ताई एई समय तुम्हारे घरे थाकार कथा घरे थेके भारो लेखापड़ा करबे এই কামনা করছি। আমরা দীর্ঘদিন আগ থেকেই সরকারি রাজ্য ডিগ্রি কলেজ আমরা অনলাইন ক্লাস শুরু করেছি, যেই ক্লাসগুলো ইতোমধ্যে আমরা ইউটিউবে দিয়ে অনেক শিক্ষার্থীর কাছ থেকে আমরা সাড়া পেয়েছি এবং তারা ভালো ফলাফল অর্জন করেছে এখান থেকে পড়ালেখা করে আমাদের ক্লাসগুলো দেখে। আজ আমরা স্নাতক দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে আমরা কথা বলবো। আজকের যে বিষয়টি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হলো স্বপ্ন বাসব দত্তম। স্বপ্ন বাসব দত্তম, আমরা ভাষের এই স্বপ্ন বাসব দত্তম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই নাটকটা হচ্ছে ছয় অঙ্কের নাটক স্বপ্ন বাসব দত্তম। আলোচনা করতে গিয়ে এই বাসব দত্তাকে সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। সেখানে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, বাসব দত্তা উজ্জয়িনীর রাজা প্রদ্যুতের কন্যা এবং বৎসরাজ উদয়নের প্রিয়তমা স্ত্রী। উজ্জয়িনীর রাজা মহাসেন প্রদ্যুত স্ত্রী অঙ্গারবতীর গর্ভে দুই পুত্র সন্তান লাভ করেন, তাদের একজনের নাম গোপালক এবং অপরজনের নাম পালক। রাজা প্রদ্যোত পুত্র লাভের অত্যন্ত উল্লসিত হয়ে ইন্দ্র উৎসব করলে স্বয়ং বাসব অর্থাৎ ইন্দ্র স্বপ্নে তাকে দেখা দিয়ে বলেন যে তিনি একটি কন্যারত্ন লাভ করবেন, যথাকালে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার নাম রাখলেন বাসব দত্তা। যেহেতু সে বাসব কর্তৃক প্রদত্ত হয়েছে, তাই আমরা সেখানে বাসব মানে ইন্দ্র, ইন্দ্র উৎসব করলে তিনি তাকে যে বর দিয়েছিলেন যে কন্যা সন্তান তিনি লাভ করবেন, সেই কন্যার নামকরণ করা হয়েছিল বাসব দত্তা। তাই আমরা এখানে এই বাসব দত্তা আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকবে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। যেমন স্বপ্ন বাসব দত্তম নাটকটি কে লিখেছেন, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যেমন স্বপ্ন বাসব দত্তম নাটকটি কে লিখেছেন, এক কথায় যদি আমরা বলি মহাকবি ভাস। নাটকখানি কতটি অঙ্কে রচিত, প্রথমেই বলেছি যে স্বপ্ন বাসব দত্তম ষষ্ঠ অঙ্কের নাটক। গণপতি শাস্ত্রী ভাষের রচিত কয়খানা নাটক আবিষ্কার করেন, আমরা এখানে দেখেছি ভাষ ১৩খানা নাটক রচনা করেছেন। ভাষের আবির্ভাব কাল কখন, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী। স্বপ্ন বাসব দত্তার কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন, প্রচলিত লোকবৃত্তান্ত থেকেই ভাষ তার স্বপ্ন বাসব দত্তার কাহিনী সংগ্রহ করেছেন। স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়ককে বৎসরাজের রাজা উদয়ন। আমরা স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়িকা কে, স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়িকা বাসব দত্তা। উদয়ন কে ছিলেন, বৎস দেশের রাজা উদয়ন। এমনিভাবে আমরা এই সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে বলছি, প্রশ্ন যেভাবে থাকবে। এখানে বলা হয়েছে যৌগন্ধরায়নকে, যে বৎসরাজ উদয়নের একান্ত হিতৈষী ও প্রাজ্ঞ মন্ত্রী। বিদূষককে, রাজা উদয়নের বয়স্য, তার প্রকৃত নাম বসন্ত। ব্রহ্মচারীকে, লাবানগ্রামের বেদ বিদ্যার্থী ছাত্র। মহাসেনকে, অবন্তী দেশের রাজা পদ্মতের অপর নাম। তার প্রচুর সৈন্য সামন্ত ছিল বলে তাকে মহাসেন বলা হতো। ব্রহ্মচারী কোথায় বেদবিদ্যা অধ্যয়ন করতেন, লাবানক গ্রামে। প্রদ্যুৎকে, অবন্তী দেশের রাজা এবং বাসব দত্তার পিতা।
पद्मावती के मगधराज दर्शक बोन एवं वत्सराज उदयन द्वितीय स्त्री आमरा एखाने विभिन्न प्रश्न अति संक्षिप्त विभिन्न प्रश्न आमरा देखे से प्रश्न उत्तरगुलो जे आमरा इनकोर्स परीक्षा तुम्हारे विभिन्न परीक्षा जगह देव सेगलते अति संक्षिप्त संक्षिप्त एवं बड़ प्रश्न थाकबे सेगुलोर उत्तर यथाथभवे दीते हबे जदि एरकम संक्षिप्त प्रश्न आसे जे बासव दत्ता के केन तार नामटी एमन होयेछे मंत्री जौगंधरायण मगधराज दर्शकेर भगिनी पद्मावतीर हाते बासव दत्ता के न्यासरूपे गच्छित रेखेछिलेन केन जदि आमरा बोली राजा उदयन कखन लाबानक ग्राम त्याग करलेन तखन से ग्रामेर अवस्था केमन छिल जौगंधरायणेर पद्मावतीर काछे न्यास राखार प्रार्थना কাঞ্চুকীয় কোন যুক্তিতে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন বীরসিকাকে তার সম্পর্কে কি জানো লিখো পদ্মাবতী যে সমুদ্রগৃহে আদৌ আসেননি তা রাজা উদয়ন কি করে বুঝতে পারলেন প্রশ্ন এরকম থাকতে পারে সংক্ষিপ্ত বৎসরাজ উদয়ন কি স্বেচ্ছায় পদ্মাবতীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চেয়েছিলেন বাসব দত্তা চক্রবাগ বধূকে ধন্না বললেন কেন পদ্মাবতী কিভাবে তার কাছে গচ্ছিতা আবন্তিকাকে বাসব দত্তা বলে চিনতে পারলেন অথবা আবন্তিকার প্রকৃত পরিচয় কিভাবে পদ্মাবতীর কাছে উদ্ঘাটিত হলো এরপরে পদ্মাবতী কিভাবে তার কাছে গচ্ছিতা আবন্তিকাকে বাসব দত্তা বলে আমরা যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে জানতে হবে এবং এগুলো ভালোভাবে না পড়লে কিন্তু উত্তর দেওয়া সম্ভব হবে না তা আমরা অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে সেই বাসব দত্তা সম্পর্কে জানতে হবে উদয়ন সম্পর্কে জানতে হবে পদ্মাবতী সম্পর্কে জানতে হবে প্রদ্যোত সম্পর্কে জানতে হবে যে আমরা এই নাটক ভালোভাবে না পড়লে আমরা ভালোভাবে এর উত্তর কিন্তু দিতে আমরা সক্ষম হব না তাই আমরা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে দেখি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো যেমন যে আমরা যে তোমার অভিজ্ঞান শকুন্তলম এবং স্বপ্ন বাসবদত্তম এই দুইটি বিষয় থেকে প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সেই বিষয়গুলো ভালোভাবে দেখব যে বিষয়গুলো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে যে অভিজ্ঞান শকুন্তলম এই শকুন্তলার যে প্রশ্নগুলো সেটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের কাছে এগুলো যদি ভালোভাবে না দেখো তাহলে কিন্তু ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না আমরা শকুন্তলা আলোচনা করতে গিয়ে যে শকুন্তলার নাম এবং কেন তার নাম এরকম হলো তার মায়ের নাম কি তার বাবার নাম কি এবং কিভাবে সেই কর্ণমুনি তাকে কিভাবে পেয়েছিলেন সেই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আলোচনা করেছি আমরা স্বপ্ন বাসব দত্তা থেকে যে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের কথা বললাম অতি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বললাম এগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে আগে একটু জানতে হবে যে একটা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি সেই বিষয়টা আগে ভালোভাবে জানতে হবে যে স্বপ্ন বাসব দত্তম স্বপ্ন মানে স্বপ্নে দেখেছিলেন ইন্দ্র উৎসব করেছিলেন প্রদ্যোত যখন দুইটি সন্তান মানে ছেলে সন্তান লাভের পরে সে উল্লসিত হয়ে পড়লেন উল্লসিত হয়ে পড়ার পরে আমি যেটা কি বলছি যে এইভাবে তোমাদেরকে জানার দরকার আছে এই উল্লসিত হয়ে পড়ার পরে স্বপ্নে দেখলেন ইন্দ্র উৎসব মানে ইন্দ্রের উৎসব করতে চেয়েছিলেন ইন্দ্র স্বপ্নে দর্শন করে বলেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমাদের ঘরে একটি কন্যা সন্তান মানে কন্যা রত্ন তুমি লাভ করতে পারবে লাভ করবে সেই কন্যাটি অতি শীঘ্রই তা সেখানে ইন্দ্রের সেই বর দানে যে কন্যাটি লাভ করলেন প্রদ্যোত মহাসেন প্রদ্যোত অনেক সৈন্য সামন্ত ছিল বিধাতাকে মহাসেন বলা হতো সেই প্রদ্যোত যখন তার কন্যা রত্নটি লাভ করলেন তখন কন্যাটির নাম কি রাখা যায় তখন রাখলেন স্বপ্নে পেয়েছিলেন স্বপ্নে তাকে জেনেছিলেন যে ইন্দ্র তাকে আশ্বস্ত করেছিলেন তুমি একটি কন্যা রত্ন লাভ করবে তাই সেই ইন্দ্রের আরেক নাম হলো বাসব সেই বাসব
ও নাম অনুসারে তার নাম রাখা হলো স্বপ্ন বাসবদত্তা। আমরা এক একটা বিষয় নিয়ে যখন আলোচনা করব তার খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। যে প্রশ্নগুলো আমি বললাম, যৌগন্ধরায়ণের কথা বললাম, পদ্মাবতীর কথা বললাম, মহাসেনের কথা বললাম, উদয়নের কথা বললাম, এগুলো কিন্তু অঙ্গারবতীর কথা বললাম, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানার দরকার। এবং তার সম্পর্কে ভালো না জানলে কিন্তু আমরা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবো না। আমি মনে করি যে আমরা সংস্কৃত প্রথম পত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গিয়ে সেখানে সেই উপনিষদের কথা বলেছি, বেদের কথা বলেছি, শ্রীমদ ভগবদ্গীতার কথা বলেছি, মহাভারতের কথা বলা হয়েছে, রামায়ণের কথা বলেছি, আমরা অভিজ্ঞান শকুন্তলা বা আলোচনা করতে গিয়ে সেখানে শকুন্তলার সেই কর্ণমুনির কথা বলা হয়েছে, সেই সারঙ্গরব শারদ্বতের কথা বলা হয়েছে, বৃদ্ধা গৌতমীর কথা বলা হয়েছে, হারিতের কথা বলা হয়েছে, অংশুয়া প্রিয়ংবদার কথা বলা হয়েছে, দুষ্যন্ত রাজার কথা বলা হয়েছে। সেখানে দুষ্যন্ত রাজা তার কাহিনী আলোচনা করতে গিয়ে শকুন্তলার কথা আলোচনা করতে গিয়ে শকুন্তলার নাম কেন এরকম হলো সেই কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম। স্বপ্ন বাসবদত্তম আলোচনা করতে গিয়ে স্বপ্নে তাকে এই জেনেছিলেন যে একটি কন্যা সন্তান তিনি লাভ করবেন। শকুন্তলার কথা যে কর্ণমণি যখন ওই মালিনী নদীর তীরে গেলেন, গিয়ে যখনই গেলেন গিয়ে দেখলেন একটি শকুন্ত পাখি উড়ে গেল। তিনি দেখলেন তার ডানার নিচ থেকে একটি ফুটফুটে একটি কন্যা সন্তান দেখতে পেলেন, তাকে নিয়ে আসলেন। কে আনলেন? এনেছিলেন তপবনস্থিত মহা তপস্বী কর্ণমুনি। তাকে নিয়ে এসে কি করলেন? তার একটি নামকরণ করলেন। যেহেতু শকুন্ত পাখি দুটি ডানা দিয়ে তাকে ঢেকে রেখেছিলেন, এজন্য তার নামকরণ করা হলো শকুন্তলা। তা আমরা অভিজ্ঞান মানে সেখানে একটা স্মৃতি বা চিহ্নের কথা, সেটাও কিন্তু আমরা অভিজ্ঞান শকুন্তল আলোচনা করতে গিয়ে সেই বিষয়গুলোও কিন্তু আমরা বলেছিলাম। তাই শকুন্তলার কথা বললাম, আমরা স্বপ্ন বাসবদত্তার কথা বললাম, যেভাবে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের কথা বলেছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ব্রোড, একটু বড় প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে। তাই আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না। যেহেতু আমরা ক্লাসে তোমাদেরকে ক্লাস নিতে পারছি না, আজকে এই দীর্ঘ সেই 17 মার্চ থেকে যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ক্লাসে তোমরা আজ উপস্থিত হতে পারোনি, আমাদের বন্ধ আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে সম্ভব যদি পরিস্থিতি অনুকূলে আসে তাহলে কলেজ আবার খুলবে, আবার তোমাদের পদচারণায় কলেজ মুখরিত হয়ে উঠবে, আমরা আবার তোমাদের ক্লাস নিতে পারবো, আমরা অনেক তোমাদেরকে ক্লাসে অনেক কথাই বলতে পারছি না, যেই কথাগুলো তোমাদের সামনে বললে অনেক পড়া এতদিন আমরা শেষ করে দিতে পারতাম, কিন্তু সেই পড়াটা আজকে এই করোনা ভাইরাসের কারণে আমরা পিছিয়ে পড়েছি। সেই তোমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা আজকে অনলাইন ক্লাসগুলো নিয়মিত আমাদের সরকারি রাজৈর কলেজ ইউটিউবে আমরা নিয়মিত দিচ্ছি, যেই ক্লাসগুলো সকল শিক্ষকের ক্লাস কিন্তু সেখানে দেওয়া হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো ভালোভাবে দেখে ক্লাসগুলো নেবে, সেখান থেকে ডাউনলোড করবে, সেখান থেকে দেখে তোমাদের প্রশ্নের উত্তর আমাদের জানার থাকলে সেগুলো আমাদের কাছে কথা বলবে, আমরা তোমাদের সেই উত্তরটা দিয়ে দেবো। আমাদের মেসেঞ্জারে কথা বলতে পারো, আমাদের সাথে ইমুতে কথা বলতে পারো, আমাদের সাথে মোবাইল ফোনে কথা বলতে পারো, আমি তোমাদের সকল বিষয়গুলো তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। তাই আজকে আমরা যে
स्वप्न बासव दत्तम नहीं आलोचना करते गए सेखाने अभिज्ञान शकुंतलमेर कथा बोल्लाम जे पूर्व पाठेर पर्यालोचना जे विषयटा निये आलोचना करेछि द्वितीय पत्रे जे द्वादश श्रेणीर द्वितीय पत्रे जे विषयटा थाकबे सेटा हलो अभिज्ञान शकुंतलम एवं स्वप्न बासव दत्तम एई दुइटी विषय थेके प्रश्न थाकबे अति संक्षिप्त संक्षिप्त संक्षेपे सेखाने ब्रड प्रश्न थाकबे सेई प्रश्नेर उत्तर तोमादेर यथाजथभावे दिते हबे তাই আমরা এরপরে কিন্তু আমরা তৃতীয় পত্রের সেখানে যে বিষয় আছে সেগুলো আলোচনা করব চতুর্থ পত্র নিয়ে আলোচনা করো পঞ্চম পত্র ষষ্ঠ পত্র যা আছে এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমি যে পরবর্তী ক্লাস সেই ক্লাসে ছন্দ মঞ্জুরি আমরা গঙ্গাদাসের যে ছন্দ মঞ্জুরি সেই ছন্দ মঞ্জুরিটা আমাদের শিক্ষার্থীদের কাছে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছে আমি সেই বিষয়টি তোমাদের অত্যন্ত সহজ করে বলার এবং সেইগুলো আমি তোমাদেরকে লিখে লিখে দেখাবো কিভাবে সহজ করে পড়া যায় আমার ক্লাসে ছন্দ মঞ্জুরি বিগত দিনে আমার ছাত্রছাত্রীরা ২০ নম্বর ছিল ছন্দ মঞ্জুরিতে সেই ২০ নম্বরের মধ্যে ২০ নম্বরে তারা পেয়েছে এবং ভালো নম্বরে পেয়ে স্নাতক শ্রেণীতে তারা ভালো রেজাল্ট করেছে আমার এই সংস্কৃত সাবজেক্ট নিয়ে অনেক ছাত্রছাত্রী সারা বাংলাদেশের মধ্যে ভালো রেজাল্ট করে তারা এই সরকারি রাজ্য ডিগ্রি কলেজে সুনাম বয়ে এনেছে তা আমার এই সাবজেক্টটি তোমাদেরকে ভালোভাবে পড়ার জন্য বলছি কঠিন নয় অত্যন্ত সহজ আমি বলবো কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ তুমি যদি ভালোভাবে একটু শিখে নাও তাহলে পরীক্ষার খাতায় তুমি কিন্তু অত্যন্ত সহজভাবে লিখতে পারবে তুমি না বুঝি কিন্তু মুখস্থ করা যাবে না মুখস্থ করে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না বুঝে মুখস্থ করো সহজ হবে আর না বুঝে মুখস্থ কিন্তু করা মনে থাকবে না তাই আমার সাথে নিয়মিত তোমরা কথা বলতে পারো কোন বিষয়টা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমার সাথে কথা বলবে আমি তোমাদের সেই কথাগুলো শুনে তোমাদের আমি সলভ করার চেষ্টা করব আমার সংস্কৃত এই আমি নিয়মিত তোমাদের ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলো ভালোভাবে দেখো যদি কোথাও না বুঝতে পারো আমার সাথে নিয়মিত কথা বলবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে সমাধান করার চেষ্টা করব আমি মনে করি যে সংস্কৃত স্নাতক শ্রেণীর প্রথম পত্র সেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাস নিয়ে যখন প্রথম ক্লাসটি করেছি একেবারে সহজ একেবারে সহজ মনে হচ্ছে তোমাদের কাছে সহজ বলে মনে হবে আমি দ্বিতীয় পত্রে যেটা অভিজ্ঞান শকুন্তলম যেটা তোমরা ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছ যে একাদশ শ্রেণীতে আমরা যে বিষয়গুলো পড়িয়েছি দ্বাদশ শ্রেণীতে তোমাদের অভিজ্ঞান শকুন্তলম ছিল সেই শকুন্তলা তোমাদেরকে দ্বাদশ শ্রেণীতে পড়িয়েছি এই ইন্টারমিডিয়েটে আবার সেই বিষয়টি সেখানে আমরা এখন সেই এই সে ডিগ্রিতে স্নাতক শ্রেণীতে তোমাদের সেই স্বপ্ন বাসব দত্তম অভিজ্ঞান শকুন্তলম সেটা পড়াচ্ছি আমরা সেই বাসব দত্তা সেখানে পড়তে গিয়ে অত্যন্ত সহজ মনে হলো তা আমি তোমাদের কাছে আমার যেটা কথা থাকবে তোমরা বিষয়গুলো ভালোভাবে দেখে চেষ্টা করবে নেওয়ার চেষ্টা করবে এবং সেটাকে ভালোভাবে দেখে অবশ্যই পরীক্ষার খাতায় ভালো কিছু লেখার চেষ্টা করবে হাতের লেখা ভালো দরকার বুঝে মুখস্থ করার দরকার হাতের লেখা ভালো না হলে সেটা কিন্তু ভালো উত্তর লিখলেও অনেক সময় নম্বর কিন্তু ভালো পাওয়া যায় না ভালো নম্বরের জন্য ভালো হাতের লেখা এবং ভালো উত্তরও তোমাদেরকে যথাযথভাবে লিখতে হবে যা খুশি তাই সংস্কৃতে লেখা যাবে না যথাযথভাবে উত্তর দিতে হবে সংস্কৃতে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম যে অভিজ্ঞান শকুন্তলম স্বপ্ন বাসব দত্তম বুঝে লিখবে না বুঝে উত্তর দিবে না না বুঝলে আমাকে বলবে যে স্যার এটা আমি বুঝি না আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা সেগুলো বুঝে ভালোভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করবে ভালো লিখতে পারবে আমার মনে হয় এরপরে আমি তোমাদেরকে অনলাইনে পরীক্ষা প্রশ্ন দিয়ে দেব এই প্রশ্ন বাড়ি বসে লিখে আমার সাথে যোগাযোগ করবে আমার যে ফেসবুক মেসেঞ্জার আছে আমি আশা করি যে আমার মেসেঞ্জারে তোমরা সেই উত্তর লিখে মেসেঞ্জারে এই পিডিএফ ফাইল করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও আমি সেটাকে মূল্যায়ন করে তোমাদেরকে নম্বর দেব আমি সেই প্রশ্ন আমার এই দ্বিতীয় পত্র শেষ হওয়ার পরে আমি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে আমি তোমাদেরকে প্রশ্ন বলে দেব সেই প্রশ্নগুলো দেখে আমার সাথে আমার মেসেঞ্জারে তোমরা উত্তর বাড়ি থেকে
নিজেরা লিখে, বই দেখে নয়, নিজেরা লিখে আমার প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে পরীক্ষা দাও। আশা করি ভালো নম্বর পাবে। আর বই দেখে যদি লেখো তাহলে পরীক্ষা হলো না, সেটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট করা হলো। তা আমি তোমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং একটু সচেতন হওয়ার জন্য বলছি। আর পরিশেষে এই করোনা ভাইরাসের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, এই ঢেউ মোকাবেলা করার জন্য তোমাদের সচেষ্ট থাকতে হবে, তোমাদেরকে সচেতন থাকতে হবে। ঘরের বাইর হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি তোমাদের কাছে এই কথা বলেই আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।